চিনির দাম কেজিতে 5 টাকা বাড়লেও সরবরাহ স্বাভাবিক হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। উল্টো ডিলার পর্যায় থেকে দাম আরও বাড়ার আভাস রয়েছে বলেও জানান তারা। এদিকে একদিনের ব্যবধানে কেজিতে 15 টাকা বেড়েছে মুরগির দাম, তবে চালসহ সবজির দাম রয়েছে স্থিতিশীল। কাজল আবদুল্লার রিপোর্ট। স্বস্তির পরিবেশ অস্থির করাই যেন ভোগ্যপণ্যের বাজারের বর্তমান প্রেক্ষাপট। কয়েক সপ্তাহ ধরেই স্থিতিশীল বাজারে আবারও আলোচনায় চিনি। আগামী মাস থেকে কেজিতে 5 টাকা দাম বৃদ্ধির খবর ভোগাচ্ছে ক্রেতা বিক্রেতাদের। কয়েক দফা দাম বাড়িয়েও অস্বাভাবিক চিনির বাজার আবারও রমজানের আগে ঠিক হবে কিনা তা নিয়ে এখনও শঙ্কা। চোখ রাঙানি রয়েছে অন্যান্য পণ্যের দামেও। চিনি আমদানি করে আমদানি কারণে মহিলাদের সাথে এটা সরকার আসলে বাণিজ্য মন্ত্রী ওনার সমঝোতা আসতে হবে। সমঝোতা নিয়ে যেই পর্যন্ত না আসবে ওই পর্যন্ত বাজার কোনো স্বাভাবিক হবে না। রেট যাই দেহুক, আমরা যদি মালটা পাই তাহলে আমরা ক্রেতারা দিতে পারি, না আমরা তো মাল পাইতেছি না। সকল পণ্যের দাম বৃদ্ধি, কোনো পণ্যের দাম কমতে দিকে নাই বর্তমানে, যার কারণে আমাদের দৈনন্দিন যে আমাদের চাহিদা ওই হিসাবে আমরা কিন্তু ওভাবে ব্যয় করতে পারছি না। সিন্ডিকেটে না ধরতে পারলে এইসব দোকান টোকান এগুলি ধরে কোনো কাজ হবে না। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ব্রয়লার 165 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 260 টাকায়। একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 15 টাকা। 160 টাকা কেজি ব্রয়লার, কালকে বেচছি 150 টাকা, দাম বাড়ি গেছে কেজি 10 টাকা 15 টাকা। যেভাবে চাহিদা পাওয়ার খামার থেকে যেভাবে আসতেছে না এই কারণে দাম বাড়তি। সরকার যদি একটু তদারকি করে হয়তো বা একটু ভালো হয় মধ্যবিত্তদের জন্য, কারণ আমরা তো লজ্জা কারো কাছে সাহায্য চাইতে পারি না। বাজারে মাছের দাম তুলনামূলক কম, তারপরও দেখা দিয়েছে ক্রেতা সংকট। আজকে শোল মাছ 600 টাকা কেজি, মাগুর মাছ 700 টাকা কেজি, আইর মাছ 500 টাকা কেজি, বাতাসি মাছ 700 টাকা কেজি। মাছের দাম নর্মাল আছে কিন্তু বাজারে কাস্টমার নাই, আরও তো দাম বেশি আমরা বাজারে বেচতে পারি না, কুরসা বেচতে পারি না। বাজারে মোটা ও সরু চাল বিক্রি হচ্ছে আগের দামেই। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।